সাউদাম্পটনে আজ ভারতের মুখোমুখি আফগানিস্তান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আমরা জানি দু তিনটি ম্যাচের জন্য মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার সাউদাম্পটনে ভারত আফগানিস্তান ম্যাচে ভুবির জায়গায় পরিবর্ত হিসেবে খেলবেন মোহাম্মদ শামী সাউদাম্পটনে আজ ভারতের মুখোমুখি আফগানিস্তান এবং সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দু তিনটে ম্যাচের জন্যে মাঠের বাইরে ভুবনেশ্বর কুমার চলে গিয়েছেন এবং ভারত আফগানিস্তান ম্যাচে ভুবির জায়গায় খেলবেন মোহাম্মদ শামী আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষী রতন শুক্ল লোকে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে ভারতের সামনে আজ দুর্বল আফগানিস্তান তাহলে কি বিরাট কোহলির কাছে আজকে সুযোগ যে রিজার্ভ বেঞ্চ যেটা রয়েছে সেটাকে পরখ করে দেখার ঋষভ পান্ত কি আজ দলে সুযোগ পাবেন দেখো আমার মনে হয় কি এটা অনেক বড় কোয়েশ্চেন আর এই এর আনসারটা আমরা নিশ্চয়ই টসের পরে পেয়ে যাবো কিন্তু আমার মনে হয় কি যারা যারা খেলেনি এই ম্যাচে তাদেরকে খেলানো উচিত আর রিজার্ভ ব্যাঙ্ক যেভাবে আমরা শিখর ধনকে দেখলাম ইনজার্ড হয়ে গেল আজ ভুভি ইঞ্জার্ড হয়ে গেছে সো যারা ওয়ার্ল্ড কাপে গেছে এইটাই আমার মনে হয় রাইট সুযোগ কি তাদেরকে টেস্ট করে নেওয়া উচিত আর এত বড় ইভেন্ট এই ওয়ার্ল্ড কাপটা বিকজ এখানে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ কেউ পাবে না সো আমার মনে হয় কি আজকের ম্যাচে হাই টাইম কি যারা যারা খেলেনি ঋষভ পন্থ অবভিয়াসলি আমার মনে হয় কি ঋষভ পন্থের খেলা উচিত আর চেঞ্জ করা উচিত রিপ্লেসমেন্ট পলিসিতে যাওয়া উচিত লোকে এখানেই আমার পরের প্রশ্ন যে ভুবির চোটের কারণে পরিবর্তন হিসেবে আজ দলে খেলবেন মোহাম্মদ শামী বল হাতে তিনি মাঠে কতটা সফল হবেন বলে তুমি মনে করছো দেখো স্বামীর যা লাস্ট দু তিন বছরে যা পারফরমেন্স আছে ওয়ান অফ দ্য বেস্ট বলার ভারতের জন্য হয়েছে আর ওয়ার্ল্ড ক্রিকেটে হয়েছে সো আমার মনে হয় কি এটা খুব ভালো সুযোগ ওর জন্য স্বামীর জন্যে যার জন্যে ওয়েট করছিল ওয়ার্ল্ড কাপ এত বড় একটা টুর্নামেন্ট এত বড় ইভেন্ট যেখানে সারা বিশ্ব তাকিয়ে থাকে ভারত তাকিয়ে থাকে আমার মনে হয় কি খুব খারাপ লাগছে ভুবনেশ্বর কুমারের জন্য কিন্তু স্বামীকে একটা বড় সুযোগ পেয়েছে আর আমি আশা করি স্বামী আজকেও এই সুযোগটাকে যেভাবে এতদিন ধরে কাজে লাগিয়েছে আজকেও এই সুযোগটাকে খুব ভালো কাজে লাগাবে আর ভারতের জন্য আর একটা ভালো পারফরমেন্স আমি করবে লক্ষ্মী আজ টসে যদি ভারত জেতে তাহলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে করছো আমার মনে হয় কি ব্যাটিং করবে ইন্ডিয়া ভারত ব্যাটিং করবে আর এই ব্যাটিং করবে কি কে এল রাহুল আর রোহিত শর্মার যে জুটিটা আমরা লাস্ট ম্যাচে দেখলাম খুব সুন্দর জুটি ছিল শুধুমাত্র রানিং বিটুইন খু খুব একটা ভালো ছিল না ওদের দু তিনবার রান আউট হতে বেসে গেলে এটা হয় শেখার দেওয়ান আর রোহিত শর্মা এতদিন ধরে ওপেনিং পার্টনারশিপ করে যাচ্ছে তো একটা ম্যাচে এরকম হয় কিন্তু আজকে এই কম্বিনেশনটা আমার মনে হয় কে এল রাহুল আর রোহিত শর্মার যে কম্বিনেশানটা আরও বেটারভাবে আমরা আজকে দেখতে পারবো অনেক ধন্যবাদ লক্ষ্মী